সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি নতুন আপডেট কিন্তু প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি, আর এই আপডেটে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব ডেঙ্গু অভিযান বা ডেঙ্গু কন্ট্রোল বোর্ডে কিন্তু নিয়োগ করছে কিছু কর্মী। আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কিছু কোয়ালিফিকেশানটা চাওয়া হয়েছে, সেই কোয়ালিফিকেশানটা আপনাদের এই ভিডিওটিতে আলোচনা করব। আর আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য কিন্তু থাকছে না, এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে প্রোভাইড করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলুন, আপনাদের সঙ্গে আছে আমি শুভ, আপনারা দেখছেন শুভ ইনফরমেশন টেকনোলজি। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি সমস্ত সরকারি বেসরকারি চাকরির তথ্য অনেকেই আছে যারা পান না, সঠিক সময়ের জন্য আপনারা আবেদন করতে পারেন না, সেই সমস্ত সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ডিটেলস আপনারা সবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তি সমেত পেয়ে যেতে পারেন। তো আমাদের দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমাদের সঙ্গে আলোচনা করব, সেখানে আমাদের কন্ট্রাক্টুয়াল পদে কিন্তু নিয়োগ করবে। তো দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, যেখানে আমাদের ডেট 28/7/2020 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে বলেছে দেখুন কন্ট্রাক্ট বেসিসে কিন্তু আমাদের নিয়োগ করবে, যেটা হচ্ছে আপনাদের আগস্ট থেকে কিন্তু নভেম্বর পর্যন্ত। এখানে বলেছে দেখুন কোন পোস্টের জন্য 23টি ভ্যাকান্সি আছে, ফিলে টোমিস্ট পদের জন্য কিন্তু আমরা আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক আমাদের পাস চাই, এবং আমাদের ট্রেনিং বা ল্যাবরেটরি টেকনিশিয়ান টেকনোলজি বা কোনো সার্টিফিকেট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, বা ল্যাব টেকনোলজির কিন্তু 6 মান্থে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আবেদন করতে পারবেন, অথবা আপনাদের যদি DMLT বা BMLT সার্টিফিকেট থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে বয়সটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। আপনাদের 1/1/2020 তারিখে দাঁড়িয়ে যদি 18 থেকে 40 বছরের মধ্যে হন তবে আবেদন করতে পারবেন, এবং রেমুনারেশনটা বা স্যালারিটা দেবে 5,000 টাকা কিন্তু পার মান্থ। আমাদের কন্ট্রাক্টুয়াল বেসিসে আবেদন করবে। এখানে আবেদন কিন্তু আপনাদের কিন্তু এখানে আবেদন করার জন্য ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ হবে, কোনো আবেদন করতে হবে না। আবেদন করতে গেলে কী করতে হবে তারও বলার দরকার নেই, আপনাদের জাস্ট ওয়াক ইন ইন্টারভিউ হবে। ওয়াক ইন ইন্টারভিউতে যে অ্যাড্রেসটা বলে দেবো আমরা, সেই অ্যাড্রেসে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশনের পরেই আপনাদের নিয়োগ করবে। এখানে দেখুন বলে দিয়েছে কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন, অ্যাডমিট বা মাধ্যমিক কার্ড, মাধ্যমিকে যে অ্যাডমিট থাকলে নিয়ে যাবেন, এজ প্রুভের জন্য ভোটার আধার কার্ড থাকলে নিয়ে যাবেন, বা অল নেসেসারি মার্কশিট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিকের এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো নিয়ে যাবেন। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা জয়েনিং হোক বা সেই সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন, বা NOC থাকলে কোনো এমপ্লয়ি যদি NOC থাকে তাহলে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন। আপনাদের কোথায় যেতে হবে বলে দিচ্ছি, আপনাদের কিন্তু এটা যেতে হবে CMOH সেক্রেটারি ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর, পিনকোড এখানে দিয়ে দিয়েছে। আমাদের 7/2020 9:30 সময় কিন্তু আমাদের যেতে হবে, এবং আমাদের ইন্টারভিউ স্টার্ট হবে 10টা থেকে। তো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের 11:30 মধ্যে আপনাদের পৌঁছাতে হবে সেখানে, অর্থাৎ আপনারা কিন্তু 9:30-11:30 মধ্যে পৌঁছে যাবেন, তারপরে আপনারা রেজিস্ট্রেশনটি করবেন। এখানে আমাদের ভেরিফিকেশনের পরেই কিন্তু আমাদের নিয়োগ করবে। তো এখানে 23টি ভ্যাকান্সি আছে, আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা যেতে পারেন। যারা পূর্ব মেদিনীপুরে বসবাস করে তারা কিন্তু তাদের কাছেই বেটার হবে আপনাদের যাওয়া। তো এই গেল আজকে ভিডিওটি, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই এই একটি ভিডিওটি লাইক করুন। আপনারা যদি পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের কাছাকাছি কোনো বন্ধু থাকে তাকে নিশ্চয়ই শেয়ার করুন, যাতে ভিডিওটি সে কিছু উপকৃত হয়। আর আমরা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা সরকারি বেসরকারি চাকরির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যে কোনো চাকরি আপনারা খবর পেয়ে যাবেন সবার আগে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।